এটা অনুমতির অপেক্ষা রাখবে না, অনুমতি দিলেও করব না দিলেও করব। এই দেশটা আমাদের সকলের। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের দলীয় কার্যালয়ের সামনে চাওয়া হয়েছে, তারা দিতে যদি অপারগ হয় আমরা করব। আওয়ামী লীগ বলবে কেন? সব জায়গায় তো তারা সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছে, প্রশাসন দিয়ে চেষ্টা করছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে চেষ্টা করছে, কোনো পথ তো তারা বাকি রাখে নাই, আর নতুন কোনো পথ খোলাও রাখে নাই। সুতরাং ঢাকার সমাবেশে তারা এটা করবে, এটা আমরা স্বাভাবিক মনে করতেছি, অস্বাভাবিক মনে করি না। রাতারাতি এরা ভালো হয়ে যাবে এটা আমরা আশাও করি না। তো আমরা সরকারের ফাঁদে পা দেব না, আমরা সংঘাত এড়িয়েই আমরা আসবো। বিষয়টা 10 তারিখ অনেক দূর। 10 তারিখের সমাবেশে আসবেন, 10 তারিখের কথা 10 তারিখেই বলা হবে। আগাম কোনো কথা এই মুহূর্তে কেউ বলবে না, আমিও বলব না। আমরা 10 তারিখে পরবর্তী কর্মসূচি অবশ্যই তুলব, নাকি? মানে 10 তারিখে তো বলবো না, সেখানেই খেলা শেষ, এখানেই আমাদের আন্দোলন শেষ। আর 10 তারিখের আগে যদি সরকার জনগণের দাবি মেনে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেয়, সেটা তো অন্য ব্যাপার, ওটা তো আমরা প্রত্যাশা করতে পারছি না, আশা করতে পারছি না। তো সেই কারণেই বলবো যে আপনারা 10 তারিখে আমরা কী বলবো, সেই 10 তারিখে শোনার জন্য অপেক্ষা করুন।